टेक बर्नर लोल उड़ जाएगा ना तावल तू चुप एक ही एक्सपोज चूल चिकन चूल गाइस एक्सपोज बिरयानी दुकानटार नाम कि आलिमा बिरयानी आलिमा बिरयानी एक्सपोज कैमरामैन अर्थात सोम और अनेक काज छिलो दीदी बिये छिलो ठीक है ताई वीडियो वीडियो आसेनी और सबथेके बड़ कारण ल्याग थाकछे तो फाइनली आज के वीडियो शूट करछी आशा करछी पर हफ्ते थेके प्रति हफ्ते वीडियो आसबे और आज के वीडियोटा कि खाबो आपातत आमी सियोर ना ठीक है आज के वीडियो स्टार्ट होच्छे मामाअर्थेर प्रोडक्ट दिए मामाअर्थेर प्रोडक्टटा अर्डर करेछिलाम ठीक है पैसा पड़े निच्छि पैसा पैसा अनेक पैसा सेटाई अनबक्सिंग करब आज एक काँची भांगा काँची कारण छुरी खुजे पाइनि कटिंग 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 टेक बर्नर लोल ठीक है बेसिकली हमें तीनटे जिनिस अर्डर दिए बास्केर अवस्था खूब ही खराब फेले दीची एटा हच्छे बिल जेटा हमें छिड़े फेले कांजी चालिए दाम फाम लेखा आछे लागबे ना अफारे किनेछि अफारे अफारटा जानार जन्य वीडियो सम्पूर्ण देखते हबे तो एरा প্লাস্টিকের যে কি দেয়া থাকে একটা বেশ ফাটাই আমরা ভাই কি দেয়া থাকে রে ওটা র‍্যাপার হ্যাঁ প্লাস্টিক র‍্যাপারটাকে রিপ্লেস করার জন্য পেপার ইউজ করে যেটা খুব ভালো এনवायरमेंट ফ্রেন্ডলি আর আমি অর্ডার করেছি একটা হচ্ছে অনিয়ন কন্ডিশনার অনিয়ন শ্যাম্পু আর একটা হচ্ছে আ ভিটামিন সি ফেস ওয়াশ বেসিক্যালি এই যে এটা এই ফোমিং ফেস ওয়াশ जी जी ये अलरेडी यूज कर ठीक है कि कोड़े करती से बोलो ना बट ये यूज करलरेडी तो दुटो कीरकम जानी ना अर्डर करार पर यूट्यूबे रिव्यू देखल अने अनेक खराब कथा बल अने भलो है चूल फूल उठे जाट ये सब ही भलो रिव्यू आज है यूज कर देखे बेस भलो मैंने अभी यदि लोकल फेस वाश यूज करतम 60 टाका 70 टाका पतंजलि 60 टाका फेस वाश यूज करतम तर जगह दामी फेस वाश तो एक भलो है बट मोटामोटी तीन चार दिन धरे यूज कर खराब नय भालो और एकटा एकटू चापेर बड्ड धुते हय जल लागे बोलबो एई आर कि किछु ना किन्तु ब्राशटा बेश भालो काजे करे एबं ময়লা তুলে দেওয়ার জন্য আর ভিটামিন সি এটা বলে নাকি স্কিনের জন্য ভালো বাট আমি জানি না অত আমার জ্ঞান নেই আর এই দুটো আমি ইউজ করে প্রপার রিভিউ দিয়ে দেবো আর এগুলোর টোটাল আমার তিনটের দাম পড়েছিল 1100 বাট আমি কিনেছি 700 টাকা 750 টাকা বেসিক্যালি আমার কটা কুপন কোড আছে যেগুলো আমি ভিডিওতে দেওয়া থাকবে পুরো ভিডিওটা দেখলে অনেকগুলো কুপন কোড স্ক্রিনেই শো হবে কিছুক্ষণের জন্য ভালো করে দেখলে তোমরা সেভ করতে পারবে 1000 টাকা অর্ডারে ফ্ল্যাট 350 টাকা অফ পেয়ে যাবে ঠিক আছে আর যদি তোমরা অনলাইনে পে করো ক্যাশ অন ডেলিভারি না করো তাহলে 5% আরও অফ হয়ে যাবে ওটা মামাআর্থের অ্যাপেই আছে কোডগুলো ভিডিও চলাকালীন দিয়ে দেবো স্ক্রিনেই দেখা যাবে তাই ভালো করে ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট করো ঠিক আছে ওগুলো সাইড করি আর আজকে আমি কী খাবো ভাই এমনি শনিবার নিরামিষ অখাদ্য খাবার আর আলু পোস্তর নামে তো ইউটিউবে যাতা হচ্ছে এখন বেশি বলা যাবে না ফ্যামিলি কন্টেন্ট বাবা ভিডিও দেখে বুঝতে পারছো তো আমিও দেখলাম আলু পোস্তর ভিডিও বেশ ভালো লাগলো আর আর কি বলবো ভুলে যাচ্ছি আবে জলদি বল কাল সুবে পনভেল নিকলনা হ্যায় ফাইনালি অনেক ভাবার পর ভাবলাম আজকে আমরা আলু পোস্ত খাবো জাস্ট জগিং এখন বিরিয়ানি খেতে যাচ্ছি আমাদের দাসনগরটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে সেটা ট্রাই করব এটা কোনো প্রমোশনাল ভিডিও না নিজের পয়সায় কিনেছি আর কোডটাও নিজে পেয়েছি কীভাবে পেয়েছি সেটা বলবো না আমাদের এই ছাদে গাছটা দিচ্ছে ওটা পটল গাছ একটা জিনিস দেখাই পটল হয়েছে পটল দেখো পটল 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 তুলে নিয়েছি আমরা ছাদে একদম ঘাড়কা খেতি বুঝতে পারছো তো পটল তুলবো আর খাবো পটল তুলবো আর খাবো পটল করলা এই যে করলা সব একদম এই লকডাউনে কাজ করব নেই চাষবাস করছি ছাদে আমি করিনি বাবা করেছে তো রাইড নাও এখন আমরা চলে এসেছি দাসনগর যে দাসনগর স্টেশন আর ঠিক সামনে হচ্ছে এই
হালিমা বিরিয়ানি ঠিক আছে তো এখান থেকে আমরা ট্রাই করব ফার্স্ট টাইম খাচ্ছি তো চলো দাদা একটা আলু বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি তো এই যে নিয়ে নিয়েছি একটা আলু একটা চিকেন তো বাড়ি গিয়ে রিভিউ দেবো এখানে তো সম্ভব নয় খাওয়া বাড়ি চলে এসেছি দোকানে বিরিয়ানি এখানে একটা আছে আলু বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি এটা আবার চিকেন মধ্যে ডিম দেয় ঠিক আছে আলু বিরিয়ানিটা নিয়েছে আমাদের যে ক্যামেরাম্যান সে কারণ সে চিকেন ফিকেন খায় না এই হচ্ছে বিরিয়ানির প্যাকেট দেখতে তো খুব ভালো খেতে কিরকম হবে এটাই বড় কথা ফার্স্ট টাইম খাচ্ছি আগে খাইনি স্টোর দেখে নিয়েছো লোভ লেগে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে আলু বিরিয়ানি দাম হচ্ছে 50 রুপিস এটা হচ্ছে চিকেন বিরিয়ানি দাম হচ্ছে 80 রুপিস প্রাইস ঠিক আছে খুব একটা মারাত্মক কিন্তু না নরমাল দিয়ে খারাপ লাগছে না একটু শক্ত হালকা খুবই হালকা আলু যেটা আমাকে অর্ধেকেরও কম দিয়েছে এরকম খুব খারাপ লাগলো বাঙালির আলুর দোষ ভাই একটু আলু দাও বেশি করে কী করছো বাট আলুটা সফট আর ভিতরে যথেষ্ট মশলা ঢুকেছে ঠিক আছে বিরিয়ানির আলুর একটাই রিভিউ সফট আর মশলা ঢুকেছে এটা নিয়ে কপি বলার কিছু নেই একটু আলু দিয়ে খাবো টাইম টু চিকেন যে সাইজ দেখে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি একটু বড় হলে ভালো হতো 80 টাকা এর থেকে অনেক বড় বড় চিকেন দেয় আমাদের এখানে আমার প্রিয় দোকান সম্পর্ক ভিডিও আছে আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারো সেখানে যথেষ্ট বড় চিকেন দেয় এ কি এক্সপোজ চুল চিকেনের চুল গাইস এক্সপোজ বিরিয়ানি দোকানটার নাম কি হালিমা বিরিয়ানি হালিমা বিরিয়ানি এক্সপোজ আমার বিরিয়ানিতে ডিম অত লাগেও না অনেকে বলে ডিম দিয়ে বিরিয়ানি খেতে হেভি লাগে বাট আমার বিরিয়ানিতে ডিম লাগে না সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় ডিমটা না দিয়ে আলুটা একটু কম দিয়ে অর্ধেক আলু দিয়ে রাইসের পরিমাণ একটু বেশি দিলে বেশি ভালো হয় চিকেনটা অবভিয়াসলি বড় লাগবে বাট চিকেনের চুল এটা ঠিক নয় চপে চুল শুনেছি কারণ চিকেনের চুল বাট চিকেনটা সফট আছে হ্যাঁ এই যে সফট আছে ছেড়ে গেছে সুমো সুমো কি ভাই আরে ওটা এর তোর কি বলতো ওটা রসুন না না রসুন না ওটা একটা জিনিস হয় বিরিয়ানি বিরিয়ানি জিনিস হয় আমি চিনি না প্রফেশনাল গাইস খুব প্রফেশনাল মিষ্টি খেতে খেতে প্রফেশনাল খুব আমি আজও যখন যাই বেস্ট বলবো না এর থেকে সম্পর্ক বিরিয়ানি খেতে ভালো বাট খারাপ নয় সম্পর্কের পরেই এটা ঠিক আছে বেশ ভালো খেতে আজও যখন তুমি খেতেই পারো বাট একটু বড় সাইজ দাও দাদা কি খোঁজছো একটু বড় সাইজ দাও আর আলুটা একটু বড় দাও ডিম বাদ দাও ডিম আমি খাবো না এমনি ডিম সেদ্ধ ডিম ডিমের মতো খেতে কোনো মশলা ঢোকে না ভালো লাগবে আমার সম্পর্ক বেস্ট লাগে তারপরেই হয়ে গেল এখন আমার হালিমা বিরিয়ানি দাসনগর চিকেনের পিস যথেষ্ট ময়েস সফট আতরার গোলাপ জলের ওভার পাওয়ারিং গন্ধটা নেই বেশ স্পাইসি বিরিয়ানি যেটা আমার বেশ ভালো লাগে ঠিক আছে আর এটা হচ্ছে আলু বিরিয়ানি এটাতে আমার দুটো আলু দিয়েছে দুটো না মানে একটা অর্ধেক আলু আর একটা আমাকে যেরকম দিয়েছিলো সেই থেকে একটু ছোট আলু দিয়েছে আর কোয়ান্টিটি মোটামুটি ঠিক আছে একদম 50 অবভিয়াসলি এটা চিপেস্ট বিরিয়ানি চিপেস্ট আলু বিরিয়ানি হাওড়া দাসনগর ঠিক আছে এর ওপরে যতগুলো দোকান আছে ম্যাক্সিমাম 60 টাকা বিক্রি করে এটা 50 টাকা এটা খেতে পারো ওয়েলকাম ব্যাক ও তো আজকে আমাদের ভিডিও স্টেজ পর্যায়ে আমরা এসে গেছি মাথা হেয়ার ব্যান্ড পরে মুখে জল দিয়ে কী করবো ভাবছো আমাদের কথা বলতো ফেস ওয়াশ করবো এখন রাত্রি 12:30 বাজে 35-40 হয়ে গেছে দেখাস নি রে এটা কি করছিস ঘরটা পুরো মেসি হয়ে আছে প্রথমে এটা ওপেন করে নিতে হবে এটা গার্ড দেওয়ার জন্য এটা আছে তারপর এটা টিপতে হবে এটা এরকম পড়ে যাবে না তাহলে চুপ এটা দেখে কোনো অন্য কিছু মাইন্ড করবে না ঠিক আছে এরকম বেরোবে ফোম হিসাবে এরকম বেরোচ্ছে করে এরকম করতে হবে ও কি করছি আমি হাফ প্যান্ট পরে পড়ে গেল এক ফোঁটা আমায় ঘষতে হবে
যতবার টিপবে ফোম বেরোবে এরকম। আর ব্রাশটা দিয়ে এরকম ভালো করে ঘষতে হবে। এটা স্পন্সার ভিডিও নয়, ঠিক আছে, এটা আমি নিজের পয়সায় কিনেছি। আর যে কুপন কোড 4টে এসেছে, এই 4টে ওয়ান টাইম ইউজ ফ্ল্যাট 350 অফ পেয়ে যাবে যদি তোমরা 1000 শপিং করো মামাআর্থের ডাইরেক্ট অ্যাপ থেকে। আবার যদি অনলাইন পে করো তাহলে 5% আরও অফ, ওটা তো মামাআর্থ দেয়, ওটা আমার কিছু করার নেই। আর যে 4টে কোড আমি ভিডিওতে শো হয়েছে, সেই 4টে কোড হচ্ছে ফ্ল্যাট অফ 350, মিনিমাম অর্ডার 1000, ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট। আর যদি এই ভিডিওটায় ভালো রেসপন্স পাই, ওয়াবেরও কোড অ্যাভেলেবেল আছে 3-4টে মতো, পরের ভিডিও দিয়ে দেবো। আর আজকেই ফোন এসেছিলো, আর একটা বক্স এসে গেছে, অর্ডার দিয়েছিলাম ওটাও, আশা করি সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি এসে যাবে। আর কি জানতে, আমি ফুড ব্লগ ছেড়ে এখন ফেস ওয়াশের ভিডিও করছি, তাও মামাআর্থ যাতা, মানে এটা কি আমার প্রমোশন হচ্ছে না ডিমোশন হচ্ছে আমি বুঝতে পারছি। কি বলছি তো ইংলিশটা, অল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড, আরে ভুল হয় তো ভালো করে ঘষতে হবে এরকমভাবে। আর ব্রাশটা বেশ ভালো কাজ দেয়, ঠিক আছে। আমি একটু অনেকক্ষণ ধরেই ঘষি, আসলে 60 ফেস ওয়াশ ইউজ করতাম তো, মানে হঠাৎ করে হাতে মোয়া চলে এলে যা হয়, কিছুই ছিল না, আবার হঠাৎ করে একটা হেভি জিনিস চলে এসছে, তারপর ওই জন্য যা হয়। একটা ইচ্ছা একটু চোখে চলে যায় তো, ও জ্বালা করে, গন্ধটা বেশ ভালো, লেবু লেবু ঘষ ঘষ ঘিসে ঘিসে। আর একটা কথা বলার আছে, আমার যে আশেপাশে যারা বন্ধু বন্ধু আছো বা যারা আমাকে চেনো, আমি জিও সিম সেল করছি, জিও সিম পোর্ট করছি, ঠিক আছে, আদার্স কোম্পানি থেকে জিও সিমে পোর্ট হচ্ছে। আর নিউ জিও সিম লাগলে কন্ট্যাক্ট করতে পারো আমাকে, যারা নাম্বার আছে ডাইরেক্টলি ফোন করতে পারো। এ বাবা পড়ে যাচ্ছে কি, এ বাবা একবারও ইউজ করলাম না, শ্যাম্পুটা পড়ে যাচ্ছে, একটু মেসি হয়ে আছে এখানটা, হ্যাঁ ঠিক আছে। আর এই সোমোটা কি কিনে এনেছে, আঙুলের টুপি, এগুলো তো আগে ওষুধের দোকানে পাওয়া যেত। নিউ জিও সিম বা আদার্স কোম্পানি থেকে জিও সিম এর কেউ পোর্ট করাও, কন্ট্যাক্ট করতে পারো, আমি করছি, রিসেন্টলি আমার অথরাইজেশনটা হয়েছে জিওর সাথে, ওকে। তো আর আমি বেশি বকাচ্ছি না, আজকের মতো ভিডিও এখানেই শেষ। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন ভিডিও হয়। টাটা বাই। আর হ্যাঁ, রাস্তায় মেয়েদের থেকে একটু সামলে থেকো, চচ্চাপড় মেরে দিচ্ছে মেয়েগুলো, আর বলছে ছেলেদেরই দোষ, কি জ্বালা মাইরি, বাই।